ইউনিভার্সিটিতে 46 নামের যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচেরই অতি সত্বর ক্লোজিং সেরেমনি হতে যাচ্ছে। আমি কন্ট্রোলার অফ এক্সামিনেশনস স্পেশাল টু দ্য ভাইস চ্যান্সেলর, আমাকে না দিলে অনুষ্ঠানটা কিভাবে হয় একটু দেখে নিব। আর এই মায়ের সন্তান তো অনেক ভালো কিছু করবে তারা চিন্তা করে আর কি। যেহেতু আপনার মাধ্যমে জানতে পারলাম যে বিবিএ 46 ব্যাচের রেকডে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই জন্য আমি চুপি চুপি এই কিছু ড্রেসের অর্ডারও দিয়েছি যাতে 46-এর প্রোগ্রামে নতুন একটা ড্রেস পরে যাওয়া যায়। কারণ অন্যতম আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী ব্যাচ বিবিএ 46-এর র্যাক ডে উপলক্ষে সমস্ত ইউনিভার্সিটিতে একটি সাজসাজ রব রব বিরাজ করছে। খুব খারাপ লাগতেছে যে ভাইরা চলে যাবে, আমি সেটাও বুঝছি না। এটা আসলে বাইকই ছিল তো, এটা কি আমি কি অন্য কারো বাইকে কারো উঠে পড়েছি? এটা তাই 46 এর র‍্যাক ডে আমি জানি না। ওই কিন্তু কেন জোর আমাকে দাওয়াত করছে না এখনো? আমি তো খুবই এক্সাইটেড। আমাকে অনেক আগে থেকে বলছে যে এক মাস আগে থেকে বলছে তুমি নাচরে দিগো নাচরে। আমি করলাম, ঠিক আছে করলাম, তো আজকে আমার এইভাবে আমার সাথে বিহেভ করলো কেন? বলতে 46 এর গ্রাজুয়েশন আর র‍্যাক ডে, ওয়াও, আমরা খুব এক্সাইটেড। আসলে এই এলাকায় দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় রয়েছে, আপনারা আসলে এখানে কি কারণে এসেছেন? অনেক দূর থেকে এসেছি এশিয়ান ইউনিভার্সিটি 46 ব্যাচের র‍্যাক ডে প্রোগ্রাম দেখার জন্য। সুযোগ কিন্তু দিতেই হবে। কপাল